আমাদের নেতা যদি আমাদেরকে বলে যে আমরা গোলাপবাগ মাঠে সমাবেশ করব, ইনশাআল্লাহ আমরা আজকে রাত 9টার মধ্যে আমরা ঢাকা শহর আমাদের আয়ত্তে নিয়ে এসে বলবো। ঢাকা শহরে প্রতিটা বাসায় প্রতিটা জায়গায় বিএনপি নেতা কর্মীদের অবস্থান। আমরা বাংলা ঢাকা শহরে অলরেডি 10 লক্ষ বিএনপি নেতা কর্মী অবস্থান করছে, এই মাঠে কখনো জায়গা দিতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ আমরা শেষ করার চেষ্টা করবো।